বিহারি মোড়ের সুরের সঙ্গে। চলুন আবার সঙ্গে দেখে নিন এখানকার পুজো মণ্ডপ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সুরির সঙ্গ পুজো মণ্ডপের সামনে, আর সঙ্গে রয়েছে এই পাড়ারই মেয়ে ঋতুপর্ণা। চলো সুরির কি বলে। আমার পাড়া, আমার ফিলিংস, আমার ভীষণ আন্তরিক ব্যাপার এটা, এবং সুরির সঙ্গ আমার কাছে একটা প্রাণের ব্যাপার। তো সুরির সঙ্গে যে কোনো কাজেই আমি সবসময় থাকবো, এবং সুরির সঙ্গ আমাদেরকে, আমি সুরির সঙ্গেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, চোখ খুলে দেখেছি মাকে দুর্গা পুজো, সুরির সঙ্গ একসাথে একটা বড় মানে রাখতে পারতে। রাজ্যপাল প্রত্যেক বছর আসেন এবং এখান থেকে খুব মঙ্গল কিছু কাজ হয়, আমরা অনেক কিছু করি অন্য মানুষদের জন্য যারা পুজোতে অতটা আনন্দ করতে পারে না। তো সেই জন্য আমি আরও এই কজগুলোকে সাপোর্ট করি, এবং আমি চাই যে সুরির সঙ্গ আরও বড় হোক, আরও বড় কাজ করি আমরা। এবং বছর ধরে আমরা গড়ে চলেছি এক উজ্জ্বল ভবিষ্যৎ।
আর্থিক পণ্য ও পরিষেবায় আতিথেয়তায় এবং স্বাস্থ্য সেবায়। পিএলএস গ্রুপ, দেশের জন্য, আপনার জন্য। বিরতির পর আবার আমি চলে এসেছি আপনাদের প্রিয় খেলার খেলাতে পুজো পরিক্রমায়। সিকিমের বৌদ্ধ গুম্ফার আদলে তৈরি মণ্ডপই 72তম বর্ষের আকর্ষণ। মণ্ডপে এলে জানা যায় জাতকের বিভিন্ন গল্প। ট্র্যাপেস্ট্রির মাধ্যমে বলা হচ্ছে গল্পগুলি। রং ছলমলে মণ্ডপে থাকছে জপ যন্ত্রের সাজ। গুম্ফার ভিতরে ভাব গম্ভীর পরিবেশ তৈরি করার জন্য থাকছে মানানসই আলো। প্রতিমাতেও রয়েছে বৌদ্ধ শিল্পীরতির ছোঁয়া। আমাদের পুজো এবার 72তম পুজো। এবারে আমরা দেখেছি আবেগে সাবেকে দুর্গা পুজো, অর্থাৎ আবেগ থেকে যে পুজোটা এসেছে প্রত্যেকটা বাঙালির হৃদয়, পুজোটায় যেন একঘেয়েমি না থাকে। এই পুজো নিয়ে একটা কম্পিটিশন, এই ঈদ উদ্দৌড় থেকে আমরা পিছিয়ে পড়ি বা আমরা এর মধ্যে আমরা চাই যে এমন একটা পুজো করছি যেখানে প্রত্যেকটা সাধারণ বাঙালি মানুষ যেন আমাদের এই পুজোর মধ্যে সামিল হয় এবং আনন্দ উপভোগ করে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাদালতলা আশা সংঘ পুজো মণ্ডপের সামনে। 79তম বর্ষে এবারের পুজো পাড়ি দিচ্ছে বিদেশে। প্রবাসীরা 4 দিন ধরে পুজো করতে পারেন না, তাদের পুজো হয় সপ্তাহান্তে। সেই উদযাপন কেমন হয়, তারা যদি দেশের মতো সব আয়োজন করে পুজো করতে পারতেন তাহলে কেমন হতো, সে সবই তুলে ধরতে এই থিম পশ্চিমী হাওয়া। বাদামতলা আশা সংঘ পদার্পণ করেছে। বাদামতলা আশা সংঘ 79তম বর্ষে বাদামতলা আশা সংঘের প্রতিবেদন পশ্চিমী হাওয়া। পশ্চিমী হাওয়া বলতে পশ্চিমের একটি দেশ, এক টুকরো আমেরিকাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 66 পল্লী পূজা মণ্ডপের সামনে। চলুন ঘুরে আসি মণ্ডপটি। এবারে ভাবনা বহুরূপী, রংচঙে সাজপোশাক নিত্য বদলাতে থাকা রূপ, এই নিয়ে মানুষকে আনন্দ দেন বহুরূপীরা। কিন্তু তাদের নিজেদের জীবনে যে লুকিয়ে আছে চাপা কষ্ট, সেটাও তুলে আনা হলো রোজগারের চেষ্টায় ঘুরে বেড়ানো বহুরূপীদের পুরো পরিবারে। শৈশব হারিয়ে যায় পরিবারের শিশুদের। বহুরূপীদের সাজে নানা জিনিস থাকছে এই মণ্ডপে, মা থাকছে এমন বাড়ির মেয়ে হয়ে। বহুরূপীদের জীবনযাপন কীভাবে করে, বহুরূপীরা কীভাবে থাকে, বাংলায় লোক সংস্কৃতি যখন সব বিশ্ব বাংলায় তুলে নিয়ে আসছে সেই জায়গায়, এটাও আমাদের একটা লোক সংস্কৃতি। সেই লোক সংস্কৃতিটাই আমরা এবছর আমাদের জিম হিসেবে নিয়েছি। মহাষ্টমী ঠাকুর দেখা আজ এই পর্যন্ত। আবার আমি চলে আসবো আগামীকাল এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।